আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, এর আগে সিঙ্গাররা শোনাবে, সিঙ্গারদের শেষ হইলে দাউদ আলাইহিস সালাম শোনাবে। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে। তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। বন্ধু আপনি আসেন, কেমন হবে ওই দিন? বন্ধু শুনানোর পরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না, এইখানেই শেষ। আল্লাহ বলবে না, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো, আমি বন্দাদেরকে শোনাবো। ওই জান্নাত যত চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে ইয়াউমাল মাজিদ, জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে। আজকে জুমা, জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাজিদ, ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। ছয় দিন নিজের বাড়িতে খাবে বা গুড়া গুড়া খাবে, সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে, সপ্তম দিন। বাবরচি পাক করবো, ঠিক না? কে পাক করবে? আল্লাহ কুদরত দিয়ে পাক করা। কয় আইটেম হবে জান্নাতে? যদি সত্তর সত্তর হাজার আইটেম খায় তা আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে। আবার অনেকে ভাবে প্যাট এত বড় হবে না কি, খাইতে পারবো কি না, ঠিক না? হ্যাঁ, অনেকে ভাবতেছেন, ঠিক না? খাবে আর ডেকুর দিবে খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে খালি হয়ে যাবে। জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা, চিরদিন থাকবে। আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাসিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না। খাবে আর খালি হয়ে যাবে, ছয় দিন খাবে, ছয় দিন পান করবে, দুইভাবে খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে। সপ্তম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। বাবু যুবক, বাবু আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাস করবে কেমন আছিস যুবক, বল কেমন? ওয়ুহাদিরুহু মুহাদারা, আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস, নিয়ামত পায় খুশি তো, নারাজ তো না? আল্লাহ কথা বলবে, কেমন মজা লাগবে ওই দিন? শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, আল্লাহ শুকরান লাগায়া দিবে, তারপরে হাদিয়া দিবে, হাদিয়া হাদিয়া গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে, বাজারে ঢুকবে ছবির বাজারে, মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ হবে সে ওরকম হয়ে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হলো, আমিও আলাদা চেঞ্জ হলাম, আমি আমার বউকে চিনবো কি করা, আমার বউ আমাকে চিনবে কি করা, এখন তো একটা বিরাট বড় সমস্যা, কে কাটটা লয়া যাবে, ঠিক না? ঠিক কন, ঠিক না? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি তার কাছে চলে যাবে, বাইরে যায় দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ও যুবক, ওই জান্নাত রাখা, রূপগঞ্জের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা জুতা চিনো, বার্মিস জুতা, হ্যাঁ দোকানে দেখছে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাত ও সৈকত রাখা আছে ওইখানে, আল্লাহ বানায় রেখা দিছে, পাক জিনিস বানায় রেখা দিছে।
ওইখানে চোখে চোখ লাগতে দেরি, ওইখানে জুতা দেখাবে না, বুকে লাগা বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা, লিমাদা আক্ষারতা, কেন দেরি করলি? তখন আঙ্গুল ধরা জান্নাতে নিয়ে আসবে। দুইটা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক, সকালে একটায় যাবে বিকালে একটায় যাবে। আল্লাহ ওইখানে পবিত্র বানায় রেখা দিছে, যুবক যেটা তোর চোখে লাগবে ওটা তোর হয়ে চলে আসবে। হায় হায় বর্ণনা দিতে গেলে আয়, এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম জান্নাত যদি এখানে বসা থাকতো তাহলে ইমাম কর্তবীর লেখা যুবকের মতোই আমার জাতির যুবকরাও হইতো। সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, গড়ালারা বুঝায় কোনো মানে না, বন্ধু বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝাইতেছে মানে না, সে তো তার কাজই করা যেতেছে, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, সবাই বলে কয়েকদিনের ভিতরে মাথা খারাপ হবে, তার ছিড়া যাবে। একদিন সকালে বাড়ির থেকে বাহির হয়েছে, রোডে হাঁটতেছে আর চিল্লায় বলতেছে আইনা 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 কোথায়? তো পাড়া প্রতিবেশী বাড়ির সবাই ছুটে আসছে, বলছি না তোর তার ছিঁড়বে আজকে বুঝি ছিঁড়েই গেছে? না না আমার তার ছিঁড়ে নাই, আমি তো সকালে একটু ঝিমাইতে ছিলাম, ঝুমনি আসছে আমার, একটু তন্দ্রা আসছে আমার, তো আমি জান্নাতের বাগান দেখতেছিলাম, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল, যেই মেয়েদেরকে আমি দেখছি এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো বাসা আমার কাছে নাই। আমি যখন এদের কাছে গেলাম তারা বলতেছিল আইনার জামাই আসছে, আমি ভাবছি এদের মধ্য থেকে কেউ হবে, সেরা বলছে না 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 আমরা তো তার কৃত দাসী, আমরা তো তার খাদেম, আইনা তো আরও সামনে। আমি দৌড় লাগাইলাম, আরেকটা বাগানে পৌঁছলাম, ওইখানেও একটা ঝর্ণা, প্রথম মেয়েদের চেগা হাজার লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতেছিল। আমি যখন কাছে গেলাম তো এরা বললো যে আইনার জামাই চলে আসছে, আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে, এরা বললো আমরাও না, উনি তো আরও সামনে। আরও জোরে দৌড় লাগাইলাম, যা দেখলাম মুক্তা খচিত একটা ঘর, দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না। আমি ভাবলাম এই হবে, আমি যখন দৌড়াইয়া ধরতে গেলাম সে বলল আমি না আমি না আমি না, আসলটা ভিতরে বৈশা আছে। ভিতরে যখন তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দুলতেছে আইনা, এক হুরের নাম আছে আইনা, সে ধুরের দুলতেছে হীরার দোলনায়। আমি নিয়ত করলাম যে চাম্প দিয়ে ধরবো, সে হাতে ইশারা করে বললো এখন না, তুমি ইফতারি করবে আমার কাছে, তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে তুমি দেখা আসো না, জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য, এখন না এখন না, আজকে ইফতারি আমার কাছে করবে। বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম তো আমার সমাজের যুবক এরকমই হতো। আফসোস, জান্নাত তো চাই জানি তো না কি জিনিস, পাবো কিভাবে এটাও তো জানি না, শেষ জায়গায় চলে আসছি। প্রথমেই আমি বলে দিছিলাম পাবো কিভাবে, পাবো জান্নাত পাবো কিভাবে পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো, গোলামি দ্বারা, উনার গোলামিতে জান্নাত পাবো। কেননা আল্লাহকে চোখে দেখা যায় না।